করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব আতঙ্কিত, একই সাথে আতঙ্কিত যুক্তরাষ্ট্র। আমাদের ওয়াশিংটনের অবস্থা অনেক খারাপ, এখানে যারা বাঙালিরা আছে খুব খারাপ অবস্থা আছে, সব বন্ধ দোকানপাট, যারা ছোট ছোট দোকানি আছে, যারা আমরা ব্যবসায়ী, ব্যবসা খুবই খারাপ। আমাদের কোনো ইনকাম নাই, আমাদের পেরোল থাকলেও ইনকাম নাই। আমাদের ব্যবসায় অনেক অবস্থা খারাপ, কোনো কাস্টমার ঢুকাইতে পারতেছি না, এমপ্লয়েরা সবাই আমরা হতাশ, জানি না কি হবে। এই হতাশের জন্য গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করতে হবে। করোনা ভাইরাসের কারণে বর্তমানে আমাদের ব্যবসা অনেক নাজুক, যেখানে আমাদের 100% কাস্টমার থাকতো সেখানে এখন আমাদের 2-3 কাস্টমার আসে। এই করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসা খুব খারাপ হইতেছে, যেখানে আমাদের 2000 বিক্রি হতো সেখানে আমাদের 1900-1800 এরকম বিক্রি হয়। করোনা ভাইরাসের কারণে আমাদের অনেকেরই কাজকর্ম নেই, আমরা অনেক হতাশার মধ্যে আছি। করোনা ভাইরাসের আতঙ্ক খুব শীঘ্রই আমাদের মাঝে মাঝ থেকে চলে যাবে এবং মানুষ ফিরে পাবে তার স্বাভাবিক গতি, এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি শিবির আহমেদ, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন DC থেকে।